আবু মুহাম্মদ মসলিহ আল দিন বিন আবদুল্লাহ সিরাজি, যিনি শেখসাদি বা সাদি সিরাজি বলেও পরিচিত। শেখসাদি ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবিদের অন্যতম। ফার্সি ভাষী দেশের বাইরেও তিনি সমানভাবে সমাদৃত। তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হয়। তিনি 1210 খ্রিস্টাব্দে ইরানের শিরাজে জন্মগ্রহণ করেন। আজ থাকছে শেখসাদি রহমতুল্লাহের 15টি বিখ্যাত উপদেশ, যা আপনার জীবন পরিবর্তনে সহায়ক হবে। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়। বেশিরভাগ মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না, যা কাঙ্ক্ষিত নয়। সুতরাং তুমি ব্যতিক্রম হও। হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর। যে মানুষ সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। মন্দলোকের সঙ্গে যার ওঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখতে পায় না। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পর মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না। সুতরাং বিপদ বা দুর্দশা আসলেও ব্যক্তিত্ব নষ্ট হতে দিও না। জীবনে যা আবশ্যক তাহা যৌবনেই সংগ্রহ করো। যৌবনে জীবনের শ্রেষ্ঠ সময়, একে হেলায় নষ্ট করো না। কোনো কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করো না। স্ত্রীলোক, জ্ঞানহীন মূর্খ, শত্রু, এই তিনজনের নিকট কখনো গোপন কথা বলো না। তুমি যদি উচ্চ সম্মান লাভ করতে চাও, তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো। তাকে সামান্য মনে না করে সম্মান করবে। অবশেষে একটি ছোট্ট অনুরোধ, কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানান। আর সবসময় ভালোর সঙ্গে থাকুন, ব্রাইট বাংলার সাথে। এক রাশ শুভকামনা।